মানুষ আজকে যেভাবে বাজার হাট সব কিছু তাতে এটা আমাদের ভালোর জন্যই বন্ধ লগ্ন হবে। তো মানুষের কিছু এমন কিছু পরিবার আছে যাদের দিন আনে দিন, কালকে কি খাবে আজকে কাজ না করলে তারা খেতে পারে। সেই কথা ভেবে আমাদের ৬৩ বিধানসভার সবাই মিলে এই ক্ষুদ্র প্রয়াস, এই ক্ষুদ্র প্রয়াসটা কিন্তু কোনো শেষ নেই, যতদিন অবধি এই সমস্যা চলবে। যে মানুষ কোনো মানুষ অভুক্ত থাকবে তার দায়িত্ব শ্রমিক হোসেন দেখা দিয়েছে সবাইকে, যারা আসবে যারা জানাবে আমাদেরকে যে তাদের খাবার অসুবিধা যাবে, ন্যূনতম খাদ্য আমরা পৌঁছে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো দিয়েইছেন, ফ্রিতে চাল ডাল উনি তো করছেনই, তারপরেও আমরা আমাদের তরফ থেকে আমরা অলরেডি বাড়ি বাড়ি গিয়েছি। নসিহত পাড়ায় ভাই ১৫০ বাড়িতে আজকে ৫ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, ২০০ গ্রাম করে ডাল এটা দেওয়া হবে আগামী দিনে আরও দেওয়া হবে। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন ১৯৭৫ থেকে আজকে ২০১৯ অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি IVF ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখান থেকে কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।